আসসালামু আলাইকুম, জোবার একাডেমি প্রো কোর্সে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ডোমেন এবং হোস্টিং সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল টপিকে চলে যাই। তো একটা ডোমেন কেনার আগে আমাদেরকে বেশ কিছু বিষয় পর্যালোচনা করে ডোমেনটা কিনতে হয়। তো চেষ্টা করব যখন আমরা ডোমেনগুলো কিনবো সেই ডোমেনগুলো যেন খুব সিম্পল হয় এবং সেটা যেন মানুষের মুখে খুব সহজেই মানিয়ে যায় কিংবা মানুষ উচ্চারণ করতে পারে এমন একটা বিষয়, অথবা এমনও হতে পারে যেন খুব সহজেই মনে রাখতে পারে এমন টাইপের একটা ডোমেন নাম আমাদের পছন্দ করাটা খুব জরুরি। তো অনেক সময় দেখা যায় যে বড় ডোমেন নেম থাকার কারণে কিংবা একটু কমপ্লিকেটেড থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই আপনার ডোমেনের নামটা মনে নাও রাখতে পারে। তো যদি সহজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই নামটা মনে রাখতেও তাদের সবার জন্য সহজ, মানে সহজ হবে আর কি। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আমাদের ডোমেনের ভিতরে সবসময় নাম্বার, হাইপেন কিংবা স্ল্যাং টাইপের যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা ব্যবহার করা থেকে সবসময় বিরত থাকবো। নাম্বার 3 হচ্ছে যে যতটা সম্ভব শর্ট এবং স্পেসিফিক যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যতটা সম্ভব শর্ট রাখা যায় নামটা ততটাই ভালো। নাম্বার 4 হচ্ছে চুজ এ প্রপার ডোমেন এক্সটেনশন। তো ডোমেনের এক্সটেনশনটা একটু বুঝে শুনে আপনাকে পছন্দ করতে হবে, যেমন আমরা সবসময় রিকমেন্ড করি যেমন .com ডোমেন নেওয়ার জন্য। তো এর কারণ হচ্ছে যখন একটা টপিক নিয়ে আপনারা গুগলে সার্চ করেন তখন একটু খেয়াল করবেন কতগুলো ওয়েবসাইট .com ছাড়া আছে। তো দেখা যায় খুব রেয়ার সংখ্যক আর কি, খুবই রেয়ার ওয়েবসাইটগুলো পাওয়া যায় কোনো একটা টপিকের উপর যেগুলো র্যাঙ্ক করেছে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে সবই .com আর ডোমেনগুলো র্যাঙ্ক করে বসে থাকে। নাম্বার 5, চেক অ্যাভেলেবিলিটি অফ সোশ্যাল অ্যাকাউন্ট। তো আমাদের যদি কোনো ডোমেন পছন্দ হয় সেই ডোমেনটা কেনার আগে আমরা একটু চেক করে দেখব বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টগুলো অ্যাভেলেবেল আছে কি না। বিশেষ করে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তো এই জায়গাগুলো আমরা একটু চেক করে দেখব। অর্থাৎ আমার ব্র্যান্ড নিয়ে আমরা ওই প্ল্যাটফর্মগুলোতে সার্চ করে দেখব আর কি যে আমাদের এই ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে কি না, নাকি অলরেডি এই ব্র্যান্ডটা আমার প্রতিষ্ঠিত আছে। বিশেষ করে যারা ফ্রেশ ডোমেন নিয়ে কাজ করেন তারা এই কাজটা করে নেবেন। তো অনেক সময় দেখা যায় ডোমেন পছন্দ হলো কিন্তু সোশ্যাল অ্যাকাউন্টের ইউআরএলগুলো বিশেষ করে পাওয়া যাচ্ছে না, কারণ অলরেডি বুকড অবস্থায় আছে কিংবা কেউ একজন ওরকম একটা ব্র্যান্ড নিয়ে অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছে। নাম্বার 6, ট্রাই টু বাই ফর মোর দ্যান 1 ইয়ার। তো আমরা যখন ডোমেন কিনবো চেষ্টা করব যে 1 বছরের বেশি সময়ের জন্য কিনবো। তো 1 বছরের জন্য সবাই সাধারণত অফার করে থাকে, তো আমরা 2 বছর, 3 বছর, 5 বছর এরকমের জন্য ডোমেনগুলো কিনে থাকবো। তো যখন ডোমেনগুলো অনেক লম্বা সময়ের জন্য কেনা থাকবে তখন গুগল আপনাদেরকে একটু আলাদাভাবে প্রায়োরিটি দিবে। তখন গুগল মনে করবে যে আসলে আপনি হয়তো সিরিয়াসভাবে কাজ করবেন বৃদ্ধায় আপনার লম্বা সময়ের জন্য ডোমেন কিনেছেন। নাম্বার 7 হচ্ছে অ্যাভয়েড আদার্স ব্র্যান্ড। তো অপরের ব্র্যান্ডগুলোকে আমরা একটু অ্যাভয়েড করবো। তো অনেক সময় একটা ডোমেন আপনার পছন্দ হলো, যেমন ধরেন jobairacademy.com, তো আপনি করলেন কি jobairacademy.net অথবা jobairacademy.org এরকম নিয়ে নিলেন, কিংবা এমনও হতে পারে যে গার্ডেন পয়েন্ট এরকম একটা ওয়েবসাইট আপনার পছন্দ হলো কিন্তু আপনি এটা সার্চ করে দেখলেন কি অলরেডি গুগলে একটা ওয়েবসাইট আছে সেটা হলো গার্ডেন পয়েন্টস, তো এস দেওয়া আছে এক্সট্রা একটা। তো আমরা এই এস দেওয়া যদি কোনো ব্র্যান্ডও পাই অথবা এস ছাড়া, যা আমার পছন্দ হলো এস দেওয়া, গার্ডেন পয়েন্টস পছন্দ হলো কিন্তু গুগলে সার্চ করার দেখা, মানে সার্চ করার পর দেখা গেল যে অলরেডি একটা ব্র্যান্ড গার্ডেন পয়েন্ট এইটা নিয়ে র্যাঙ্ক করে বসে আছে এবং এর একটা ব্র্যান্ড ওই নামে এস্টাবলিশ অলরেডি আছে। তো এই টাইপের যদি কখনও মানে বিষয় আসে তখন এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, তা না হলে কিন্তু অন্যর ব্র্যান্ডকে প্রমোট করা হয়ে যাবে আপনার নিজের অজান্তে। তারপরে হচ্ছে যে চেক হিস্টোরি ফ্রম archive.org। তা archive.org থেকে আমরা আসলে কি হিস্টোরিটা চেক করবো যে এই ডোমেনটা পূর্বে কেনা হয়েছিল কি না, তো কিংবা এর কোনো স্টোরি বা হিস্টোরি আছে কি না যে এই ডোমেনটার পিছনে। তো এই জন্য archive.org, তো archive.org হয়তো বা সবার পিছি থেকে ভিজিট নাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা VPN ইউজ করে এই archive.org ইউজ করতে পারবেন। তো যদি কোনো ইতিহাস থেকে থাকে তাহলে archive.org থেকে সেই ইতিহাসটা হয়তো বা দেখা যাবে। নাম্বার 9 হচ্ছে যে স্প্যাম স্কোর চেক করব। বিশেষ করে ওয়েবসাইট scocheckar.com এই ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকে স্প্যাম স্কোর চেকার মানে চেক করে নিতে পারবেন।
তো যদি আপনারা কোনো এক্সপার্ট ডোমেন নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু এই স্প্যাম স্কোরটা চেক করে নেবেন, কারণ আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন তো পূর্বের যে ওনার ছিল সে যদি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু তার দায়ভারও আপনার উপরই বর্তাবে। তো এই জন্য আমরা archive.org থেকে তার হিস্টোরিটা চেক করে নেব, আর ফাইনালি এখান থেকে আমরা চেষ্টা করব যে এর স্প্যাম স্কোরটা চেক করার জন্য। এরপরে আমি দেখব যে আমি যে ব্র্যান্ডটা বা আমি যে ডোমেন নামটা পছন্দ করলাম সেই ডোমেন নামটা আমার অ্যাভেলেবেল আছে কি না সেটা আমরা instantdomainsearch.com আমরা চেক করে দেখতে পারি। যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আমরা ওটা কিনে নিব। ফাইনালি হচ্ছে যে আমরা চাইলে এক্সপার্ট ডোমেন নিয়ে কাজ করতে পারি যদি আমার আমি কোনো এসইও বেনিফিট পাই। তো এক্সপার্ট ডোমেন নিয়ে কাজ করার অনেকগুলো উদ্দেশ্য থাকে। তো কেউ কেউ এক্সপার্ট ডোমেন নিয়ে কাজ করে বিশেষ করে এমন যে ভালো যে ডোমেনগুলো ওগুলো নিয়ে কাজ করে, তাহলে হয় কি পূর্বের ওনার যে আর্টিকেলগুলো দিয়েছে যে পূর্বের ওনাররা যে ব্যাকলিংগুলো দিয়েছে সেই ব্যাকলিংগুলো সে ফ্রিতে অটোমেটিকলি পেয়ে যাবে। তো এই জন্য আসলে অনেকেই এক্সপার্ট ডোমেন নিয়ে কাজ করে। তবে এক্সপার্ট ডোমেন রিসার্চ করা বেশ একটু জটিল প্রসেস, যদিও আমাদের এই নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওটা চাইলে দেখে নিতে পারেন। তো এবার চলুন আমরা 8-10 পর্যন্ত যে পয়েন্টগুলো আছে এগুলো প্র্যাকটিক্যাল চেক করে দেখি। তো এবার চলুন আমরা জোবাইর একাডেমিকে একটু অ্যানালাইসিস করে দেখি যে এটার কী হিস্টোরি বা হিস্টোরি পাওয়া যায়। তো আমরা এই মুহূর্তে archive.org-তে আছি, তো এখানে গিয়ে সার্চ করব ডোমেইন নেম লিখে। এখানে দেখা যাচ্ছে যে 2020 সালে এই ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে। তো এটা যদি কেউ পূর্বে 2012 সালে বা 2009 সালে বা 2007 সালে বা অন্য কোনো সালে যদি কিনে থাকতো তাহলে কিন্তু এরকম ব্ল্যাক থাকবে আর কি, ব্ল্যাক এখানে বারগুলো শো করবে। তো আমরা এখন 2021 সালে এসে দেখি যেখানে কী টাইপের আর্টিকেল পাবলিশ করা হয় বা হতো। এখানে মাউস রেখে জাস্ট এখানে তারিখে জাস্ট সময়ে ক্লিক করবেন তাহলে দেখা যায় যে archive.org-তে যদি এই ওয়েবসাইটটা লাইভ নাও থাকে তাহলে পূর্বে যে আর্টিকেল যেরকম আর্টিকেল পাবলিশ করতো এখান থেকে সেই আর্টিকেলগুলো তথ্য এভাবে পাওয়া যায়। দ্বিতীয় অপশন হচ্ছে যে আমরা স্প্যাম স্কোর চেক করব। স্প্যাম স্কোর চেক করার জন্য আমরা ওয়েবসাইট seochecker.com/spam-score-checker এটা ইউজ করবো, অথবা গুগলে লিখে স্প্যাম স্কোর চেকার এটা লিখে সার্চ করলে আমরা আপনারা আরও ভালো ভালো কিওয়ার্ডগুলো টুলসগুলো পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে চেক করতেছি দেখি এখানে কিছু দেখা যায় কি না। স্প্যাম স্কোর এখানে 0-1 দেখা যাচ্ছে, এটা একটা নর্মাল। PA দেখা যাচ্ছে 30, DA দেখা যাচ্ছে 7। তো যাই হোক ওটা আমাদের ইস্যু না, আমাদের এখানে মূল ইস্যু হচ্ছে স্প্যাম স্কোর দেখাটা। তো ফাইনালি আমরা ইনস্ট্যান্ট ডোমেন সার্চ এখানে এসে আমরা দেখব যে আমাদের ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি এমন হয় যে মানে সুইং নিয়ে আপনি কাজ করবেন সেই ক্ষেত্রে প্রিফিক্স সাফিক্স ইউজ করে সুন্দর সুন্দর ডোমেনগুলো আপনার কিন্তু এখান থেকে দেখতে পারেন অ্যাভেলেবেল আছে কিনা। সুইং পয়েন্ট নাই, সুইং হাব, তো এখানে এটাও অ্যাভেলেবেল নাই। ধরেন এখানে XYZ একটা দিয়ে দিলাম যে এগুলো আছে কিনা, দেখেন এটা কিন্তু আছে, XYZ দিয়ে দিলাম এগুলো অ্যাভেলেবেল। তারপর সুইং হাউস এটা আছে কিনা, এটা নাই। সুইং পয়েন্ট এটাও কিন্তু নাই। সুইং SQ এটাও নাই। তো এভাবে আপনি ইনস্ট্যান্টলি দেখতে পারবেন যে কোন ডোমেনটা অ্যাভেলেবেল আছে কোন ডোমেনটা অ্যাভেলেবেল নাই। তো যেটা থাকবে সেটা এখান থেকে কিনে নিতে পারবেন। তো আশা করছি আপনারা খুব সহজেই ডোমেন হোস্টিং কিনতে পারবেন। আর ডোমেন কেনার জন্য যে প্রিফিক্স সাফিক্সগুলো দরকার হবে সেগুলো আমরা একটা ডাউনলোড বাটন দিয়ে দেবো, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।